আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে নূর, আর আপনারা দেখছেন নজরদারি। বন্ধুরা, মৃত্যুর পরে জীবন আছে কিনা তা নিয়ে কি আপনি কখনো ভেবে দেখেছেন? সিলিকন ভ্যালি বছরের পর বছর ধরে মৃত্যুর এই ব্যাপার নিয়ে কাজ করে চলেছে। মৃত্যুর পরেও বেঁচে থাকার ব্যাপারটি আমাদের এখনও অবাক করে, এবং আমাদের কাছে 60টি জীব রয়েছে যা মৃত্যুর পরেও বেঁচে থাকে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটন ব্রেক করতে ভুলবেন না। নাম্বার 7, উডুরি ডন স্কুইড। একটি হত্যার আগে দুইবার ভাবার অনেক কারণ রয়েছে, এর মধ্যে একটি উডুরি ডন স্কুইড, যা এশিয়ার সুপরিচিত এবং একটি বিশেষ থালায় পরিবেশন করা হয়েছিল। সাইডে আপনি সয়া সস পাবেন, যা খাওয়ার আগে স্কুইডটিকে ডুবিয়ে খেতে হয়। এখন আপনি সসটা ঢালার পরে স্কুইডটি হয়তো প্লেটের নড়াচড়া করতে দেখতে পারেন, এবং আপনি মনে করতে পারেন যে আপনি এটাকে জীবন্ত খেয়ে কষ্ট দিচ্ছেন, কিন্তু আসলে এটি মারা গেছে অনেক আগেই। তবে নার্ভসগুলো সয়া সসে সোডিয়ামের প্রতিক্রিয়ায় এমন নড়াচড়া করে, এটি জাপানে খুব বিখ্যাত। নাম্বার 6, আমেরিকান তেলাপোকা। চির জনপ্রিয় তেলাপোকা তত্ত্ব, এটি সর্বোপরি কোনো শহরে কিংবদন্তি নয়। আমেরিকান তেলাপোকার বিশেষত্ব হলো যা এক সপ্তাহ মাথা ছাড়াই বাঁচতে পারে। কারণটি হলো যেহেতু তাদের রক্তনালীর পুরো নেটওয়ার্কই নেই, তাই এর চূড়ায় অক্সিজেন সরবরাহ করা কঠিন নয়। মাথাটি শ্বাস প্রশ্বাস বা এমনকি শ্বাস নিয়ন্ত্রণের জন্য কোনো ভূমিকা রাখে না, আর অনেক পোকামাকড়ই এগুলি ছাড়া ঠিক থাকে। নাম্বার 5, টোড। কিছু কারণে টোড শব্দটি ব্যাঙের চেয়ে অনেক কম মনে হচ্ছে। অফ পুটিং এর কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের সেই চেহারাটি কল্পনায় আসে যখন শিক্ষার্থীরা মাথা ছাড়াই একটি টুট খুঁজে পেয়েছিল। এটি কেবল জীবিত এবং সমৃদ্ধশীলই নয়, এটি চলতে পারত, লাফাতে এবং এমনকি একটি অদ্ভুত ক্রকিং সাউন্ড করতে পারত। শিক্ষার্থীরা এটি দেখে মুগ্ধ হয়েছে এবং তারা ভাবছে হয়তো কোনো দুর্ঘটনায় টোড মাথাটি হারিয়েছে। শিক্ষার্থীরা চিন্তা করে পাচ্ছে না এখন টোডি কিভাবে মাথা ছাড়া বাঁচবে, এর কোনো ব্যাখ্যাও নেই কারো কাছে। নাম্বার 4, কচ্ছপ। অন্তর্বিহীন মানুষ বেশি দিন বাঁচতে পারে না, মানে শারীরিকভাবে। রূপকভাবে আমি আজকাল প্রচুর মানুষকেই হৃদয়কে ঠিক না রেখেই বাঁচতে দেখেছি। শিরাশি প্রাণীদের হৃদয়ে তাদের নিজস্ব পেসমেকার সেল রয়েছে। যদি আপনি কোনো কচ্ছপ থেকে হৃদয়কে সরিয়ে ফেলেন তাহলে হৃদয়টি আরও 5 দিন বেঁচে থাকবে। এর অর্থ হলো কচ্ছপের বাকি অংশ থাকুক বা না থাকুক তাদের হৃদয় সেলিন ডাইনের মতো বাস্তবে 5 দিনের জন্য বাঁচবে। নাম্বার 3, সাপ। একজন মালি একবার একটি সাপ পেয়েছিল যে সাপের মাথা মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারে। আপনি কল্পনা করতে পারেন তিনি সহজতম কোনো পদ্ধতিতে খুঁজে পাননি, তবু তিনি একটি চাদর দিয়ে বাগানে পাওয়া একটি সাপের মাথা কেটে ফেলেন। আমি নিশ্চিন্ত যে তিনি সাহসী এবং দক্ষ বোধ করেছিলেন যখন তিনি জানতে পেরেছেন যে তার মানব বুদ্ধি প্রকৃতিকে হারাতে পেরেছে। তবে তিনি যে বিষয়টি বিবেচনা করেছিলেন না তা হলো মাথাটি তার শরীরের বাকি অংশের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে আসছিল। বিচ্ছিন্ন মাথাটি লোকটিকে কামড় দেয় এবং তাকে সুস্থ করতে অ্যান্টিভেনম 26টি ডোজ দেয়া হয়েছিল। দেখা যাচ্ছে শরীরের সাথে বিচ্ছিন্ন হওয়ার পরেও 1 ঘন্টা অবধি কামড় দিতে পারে। সেই কামড়টি পরিপূর্ণ একটি সাপের চেয়ে আরও খারাপ হবে, কারণ এটি আপনার উপর পুরো বিষের ভার চাপিয়ে দেয়। নাম্বার 2, মাথাহীন মুরগি মাইক। আরেকটি সাধারণ কাহিনী হলো মাথাহীন মুরগির। কেউ কেউ বলেছেন মুরগিগুলো মাথা কেটে ফেলার পরে পলক ফেলবে বা শব্দ করবে। কেউ কেউ বলেছে যে তাদের দেহগুলি তাদের তুলে নেবে এবং কয়েক সেকেন্ডের জন্য হাঁটবে। কয়েক সেকেন্ডই কখনোই সময় না পাওয়ার মতো শোনায়। তবে আপনি যখন মরা মুরগির হাঁটা দেখছেন তখন কয়েক ঘন্টা মনে হতে পারে। বিশ্বাস করুন, মাইক দ্য হেডলেস চিকেনের সাথে কয়েক ঘন্টার তুলনা হয় না। একটি বিখ্যাত মুরগি যাকে তার মালিক চেষ্টা করার পরেও তাকে হত্যা করতে ব্যর্থ হয় এবং পরে 18 মাস ধরে মাথা ছাড়াই বেঁচে ছিল। মুরগিটি অক্ষত মস্তিষ্কের স্ট্রেম দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল এবং এর ক্যারোটিড অক্ষত ছিল, যার কারণে মুরগিটি বেঁচে ছিল। মালিক এই ছোট প্রাণীটি মারা যাবে না বুঝতে পেরে 1 বছর তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঘাড়ে খাবার দিতে থাকে। নাম্বার 1, অক্টোপাস। আরেকটি অদ্ভুত পরীক্ষা যা আপনাকে আকর্ষণীয় উত্তরের দিকে নিয়ে যাবে, তবে বাসায় এগুলো কখনো চেষ্টা করবেন না। একটি অক্টোপাসকে ভালোভাবে কেটে ফেলার পরেও তারা মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করে, যা আসলে তাদের তখন থাকে না, তাদের শরীর ধরে নেয় তারা মারা যায়নি। বাস্তবে এটি খুব সহজেই বাহুগুলি পুনরায় সাজিয়ে তুলতে পারে।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনারা যদি রোমাঞ্চ, রহস্য ও প্রযুক্তিগত ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন।